তোমাদেরকে নিয়ে যাবো স্ট্রিট ফুডের রাজ্যে যেখানে পাঁচ টাকা থেকে স্ট্রিট ফুড ট্রাই করতে পারবো আর এখানে বাহারি রকমের স্ট্রিট ফুডের খাবার আছে যেগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে সো জানতে হলে ফুল দেখতে হবে হ্যালো আলাইকুম দিস চ্যানেল আজকে আমি চলে রমনার আর এখানে এসে তোমার মাথা নষ্ট মনে হয় আমি কোন স্ট্রিট ফুডের রাজ্যে চলে আসছি এত সুন্দর সুন্দর স্ট্রিট ফুড তো ফার্স্টে আমি এই দোকানটা দেখতেছিলাম এখানে অনেক ধরনের মাছের কাবাব আছে তারা একদম ফ্রেশ এখানে ম্যারিনেট করে রাখে বলার পর হচ্ছে ভেজে দিবে তারপর আমি চলে আসলাম সামনেই ঢাকায় কাবাব অ্যান্ড সুপ টু এখানে আমি চিকেন কর্ন সুপ মাত্র চল্লিশ টাকা এটা অর্ডার করে দিয়েছি তো যাই হোক এখানে খাবারগুলো একটা জিনিস দেখলাম যে খুবই ফ্রেশ তেলে ভাজে স্ট্রিট ফুড মানে হচ্ছে পচা তেল পোড়া তেলে ভাজে কিন্তু এখানে দেখলাম না তারা আমাদের সামনেই হচ্ছে ফ্রেশ তেলে ভাজতেছে তো আমি এখান থেকে হচ্ছে মাত্র পাঁচ টাকা করে এই বিফ কাবাব গুলো আছে টিকাগুলো এগুলো অর্ডার করে দিলাম তো এখানে আমি চার টাকা বিফ কাবাব নিয়ে নিয়েছি এটা টিকা বলতে পারো বিফ টিকা তো যাই হোক এটার সাথে একটা সস মিক্স করে দেয় তো আমি এতটা আশা করি নাই যে পাঁচ টাকা এত মজার খাবার পাওয়া যাবে আমি মুখে দেওয়ার পর আমার একদম পুরো মাইন্ড চেঞ্জ হয়ে গেছে যে মাসাল্লাহ এত টেস্টি এই খাবারটা যারা এখানে এটা ট্রাই করেছে আমাকে জানাতে পারো আমি পাঁচ টাকা এত মজার খাবার খুব কম খেয়েছি অনেক বছর পর মনে হয় অনেক মজার খাবার খেলাম এত অল্প টাকায় তো যাই হোক আমি এখানে ঘোপা খেয়ে নিচ্ছি আর তারা যে সসটা দেয় না এটা অনেক ভাল লাগে কারণ এটা নর্মাল সসের সাথে তারা একটু হচ্ছে নাগা সস মিক্স করে দেয় যার কারণে খেতে অনেক বেশি ভাল লাগতেছে তারপর এখানে তাদের চিকেন কর্ন স্যুপ এটার প্রাইস ছিল হচ্ছে চল্লিশ টাকা তো এটা আমি অর্ডার করে দিলাম এখানে স্যুপটা বেশ পাতলা দেখাচ্ছে বাট আমি আগে জাজ করতে চাচ্ছি না এখানে তারা স্যুপের সাথে এক ধরনের হচ্ছে টমেটো সস দিলো তারপর নাগা সস দিলো এরপর হচ্ছে একটু লবণ দিয়ে দিলো এখন হচ্ছে মিক্স করে তারপর খাওয়া পালা প্রথমে একটু কমই নিয়েছি পরে হচ্ছে যদি লাগে আবার নিয়ে তো এখন নাগা আমি হাতে নিয়ে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখন মিক্স করার পালা আমি সস তারপর হচ্ছে নাগা সস তারপর লবণ সবকিছু একসাথে মিক্স করে আর এই যে চিকেনের কোয়ান্টিটি এরকমই থাকবে খুব বেশি যে চিকেন থাকবে তা না আবার একবারে কম তাও কারণ ফার্স্টে মুখে দেওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে আমি মোহাম্মদপুর খিলগা যত জায়গায় এই চিকেন কর্ন স্যুপটা খেয়েছি সব থেকে বেস্ট হচ্ছে এটা আমার এটা এত ভালো লাগছে আমি এই স্যুপটা খাওয়ার জন্য আবার হলো এখানে যাব তো তোমরা কারা কারা এই স্যুপটা ট্রাই করেছো আমাকে জানাতে পারো এখানে এই স্যুপটা আমার কাছে বেস্ট লেগেছে 40 টাকা একদম পারফেক্ট ছিল বললাম না আমরা হচ্ছে দর্শনদারি পরে গুণবিচারি শুরুতেই আমি বুঝছি জাজ করতে চাই না কারণ এই স্যুপটা একটু নরমাল জায়গা থেকে পাতলা ছিল বাট টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো এটা হাইলি রেকমেন্ড থাকবে তোমরা গেলে এটা ট্রাই করবা এরপর আমি চলে আসলাম ওস্তাদ পেশোয়ারি কিচেনে এখান থেকে হচ্ছে তাদের হালিমটা ট্রাই করব। এখানে দুই রকমেরই হালিম পাওয়া যায় বিফ হালিম মাটন হালিম বিফ হালিম হচ্ছে একশো টাকা আর মাটন হালিম একশো বিশ টাকা তো আমি বিফ হালিম অর্ডার করে দিয়েছি আর সবগুলো হালিমের কোয়ান্টিটি সেম থাকবে জাস্ট একটাই হচ্ছে তারা একটু বিফ দিয়ে দিবে আর একটাই হচ্ছে মাটন দিয়ে দিবে এখানে আমার হালিমটা রেডি করে দিয়েছে হালিমের সাথে তারা এক পিস লেবু সার্ভ করে তারপর হচ্ছে উপর থেকে তারা আলাদা করে একটু হচ্ছে বিফ দিলে বিফ আর মাটন দিলে মাটন এরকম দু এক পিস দিয়ে দেয় তারপর একটু ঝোল দিয়ে দেয় তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হালিমে যা যা দরকার তাদের সিক্রেট হালিম মশলা তারপর লবণ আদা কুচি কাঁচা মরিচ কুচি এগুলোই দেয় এই তো আমার হালিমটা রেডি আর উপর থেকে কি সুন্দর চকচক করতেছে তো যাই হোক এখন হচ্ছে ট্রাই করার পালা আমি কাঁচা মরিচ আদা কুচি পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে একটু লেবু চিপড়ে নিয়েছি সব কিছু ভালো করে মিক্স করলাম বাট এখানে আমি বিফ চে দিয়েছি বিফ খুঁজেই পাচ্ছি না মাত্র দুইটা পিস বিফ পেয়েছি তাও একদম পিচ্ছি পিচ্ছি আমার কাছে হালিমের টেস্ট খুবই ভালো লেগেছে অনেক টেস্টি ছিল বাট বিফের পরিমাণ এত কম ছিল একশো টাকায় আরেকটু বিফ তারা চাইলে দিতে পারত তবে টেস্টের দিকে কোনো হেরফের নেই যারা টেস্টি হালিম ট্রাই করতে চাও তারা অবশ্যই এখানে ট্রাই করতে পারো হালিমটা খুবই মজার ছিল বাট একটু বিফ কম ছিল তো যাই হোক এরপর হচ্ছে আমি একটু জুস খাবো মানে এখানে অনেক ধরনের হচ্ছে তারা জুস সেল করে তো জলপায়ের জুস তারপর হচ্ছে মিন্ট লট তো আমার হচ্ছে একটু ল্যামনেট টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছে তো তারা ফ্রেশ আমার সামনে মেক করে দিচ্ছে এখানে লেবু চিপড়ে দিল তারপর বেশ ভালো অ্যামাউন্টের পুদিনা দিল তারপর চিনি দিল বিট লবণ দিল নর্মাল লবণ দিল এখন একটু আইস দিয়ে তারপর পানি দিয়ে এটা ব্লেন্ড করে দিবে মিন্ট লমনে আমার অনেক ভালো ভাল লাগে কারণ হচ্ছে যতই গরম চলে আসবে ততই আমি চা খাওয়া কমিয়ে দিব আর জুস খাওয়া বাড়িয়ে দিব এখন কিন্তু দেখবো আমার ম্যাক্সিমাম ব্লগে চা পাবানা না কারণ হচ্ছে অলরেডি একটু একটু গরম চলে আসতেছে তো যাই হোক ফাইনালি আমার হচ্ছে মিন্ট লেমন একটা রেডি আর এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে এটা থেকে আরেক সাইজ ছোট আছে ওইটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তো আমি এখন মিন্ট লেমন একটা ট্রাই করতেছি এটা অনেক ফ্রেশ লেগেছে আমার কাছে চল্লিশ টাকা হিসাবে এটা বেশ ভালো লেগেছে আর কোয়ান্টিটিও বেশ ভালো ছিল এখন আমি চলে আসছি অ্যান আর মালাই মটকা টি স্টোর এখানে নাকি মটকা চাটা অনেক মজা তো আমি তাদেরকে আমাকে করলাম যে কোন চাটা ভালো হবে তারা বললো মালাই স্পেশাল তান্দুরি এইটা অনেক ভালো হবে তারা হচ্ছে ফার্স্টে মটকা গুলো কয়লায় গরম করে তারপর এর উপরে চা ঢেলে এভাবে বুধবুধ তৈরি করতেছে আর এটা স্পেশাল বলার কারণ হচ্ছে এখানে তারা কয়লার তিনটা মটকা এক কাপ চায়ে দিবে এই জন্য এটা হচ্ছে অনেক স্পেশাল তো এই যে সেকেন্ড বার আবার তারা হচ্ছে এই মটকাতে ঢেলে দিল থার্ড বার আবার দিল দিয়ে এইভাবে বুধবুধ হওয়ার পর তারপর হচ্ছে তারা এই চাটা ঢেলে দিবে তো এটা এর কারণে হচ্ছে এটা নাকি খুবই স্পেশাল তো তারপর আলাদা একটা মটকায় তারা তাদের যা ভাজা ইনগ্রিডিয়েন্টস দরকার চিনি হাবি জাবি ওগুলো দেওয়ার পর এখন উপর থেকে মালাই দিতেছে বাট তারা হয়তো বা মাত্র আসার কারণে মালাইটা ওইভাবে রেডি হয় নাই বাট যেহেতু এটা মালাই চা তারা বলেছে সেই হিসাবে তাদের মালাইটা আগে আলাদা করে রেডি করার দরকার ছিল তো ফাইনালি আমার চাটা রেডি তো চাটায় চুমুক দেওয়ার পর আমার মনে হলো যে এর থেকে বাজে চা আমি খাইনি তো ওভারঅল পরিবারের এক্সপিরিয়েন্স আমার ভালো ছিল শুধু চাটা ছাড়া তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে